ইউটিউব ভিডিও তৈরি করার জন্য কি আসলে ইনভেস্ট করার দরকার? ইউটিউবার হতে গেলে কি টাকা ইনভেস্ট করতে হয়? টাকা ইনভেস্ট না করলে তো আমরা কি আমরা ল্যাপটপ কম্পিউটার হিসাব না কিনতে বলে তো আমরা ইউটিউবার হতে পারবো না। সো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব ইনভেস্ট করে ইউটিউবিং করতে আসলে কী কী সমস্যা হবে, আর আপনি যদি ইনভেস্ট করে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন দেন ইউটিউবের জন্য আপনি ভিডিও মেক করার জন্য কিছু কিনে ইনভেস্ট করে ভিডিও মেক করা শুরু করে দেন, এতে আপনার কী কী সমস্যা হতে পারে। সো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সত্যি ভেবে থাকেন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন দেন ইনভেস্ট করে কিছু কিনবেন, এটা যদি ভেবে থাকেন তবে আজকে ভিডিওটি আপনি দেখতে পারেন। তো তার আগে আপনি দেখে নেবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কি না, সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার পাশে বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবেন না। তো আমরা মূলত ইউটিউবে যারা নতুন আসি তারা মনে করে থাকি ইউটিউবে ভিডিও মেক করার জন্য দামি কম্পিউটার, দামি ল্যাপটপ, দামি মোবাইল না হলে এইসবগুলো হয় না। এর জন্য আমরা যে কাজটা করে থাকি আমরা আব্বু আম্মুর কাছে চাপ দিয়ে থাকি যে আমি ইউটিউবিং করব, আমি ইউটিউবার হব, আপনারা এইসবগুলো কিনে দেন। এইটাকে যদি বাপ মার সমর্থন না থাকে আমরা কিন্তু অনেকটা তাদের উপরে প্রেশার ফেলাই, আর এই প্রেশারে বাধ্যই তারা কিন্তু কিনে দেয়। আর কিনে দিলে দেখা যায় আপনি যেই ভিডিও মেক করা শুরু করে দেবেন সেই সময় দেখবেন আপনি একটা সময় ভিডিও মেক করেছেন, খুব সুন্দর সুন্দর ভিডিও মেক করেছেন, কিন্তু ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না। ইউটিউবে কিন্তু সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার, এখানে ধৈর্যের পরীক্ষা, ধৈর্য ছাড়া এখানে সাকসেস হওয়া যায় না। আপনি যে হুট করে ভিডিও ভাইরাল করে দেবেন এটা কিন্তু সম্ভব না। এখানে আপনি যতই ভালো ভিডিও বানান না কেন আপনাকে কষ্ট করতে হবে, আপনি একটা দুইটা ভিডিও আপলোড করে কিন্তু এখানে সাকসেস হতে পারবেন না। এর জন্য আপনি ইনভেস্ট করে যদি কোনো কিছু কিনে বাপ মায়ের পরে প্রেশার দিয়ে যদি কোনো কিছু কিনে আপনি এখানে ইউটিউবিং করতে আসেন বেশি দিন টিকতে পারবেন না। কারণ একটাই, আপনার সব কিছু আছে, আপনি কষ্ট করেননি, এর জন্য আপনি টিকতে পারবেন না। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ইউটিউবিং করা যায়। আমি এখন যে বর্তমান যে ভিডিওটা করেছি এটা একটা ভাঙা মোবাইল দিয়ে, এ নিয়ে একটা ভিডিও আছে, আপনারা আই বাটনে দেখে গেলে বুঝতে পারবেন আমি কীভাবে কষ্ট করে ভিডিও মেক করি। সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই দেখবেন। ওই ভিডিওটা দেখলে আপনারা একটু উৎসাহিত পাবেন ভিডিও মেক করার জন্য, অবশ্যই আপনাদের দেখার প্রয়োজন আছে। তো আপনি যে ইনভেস্ট করে ইউটিউবিং করতে আসবেন সেই সময় এইসব সমস্যাগুলো আপনার হবে, আপনি ভিউজ তো পাবেন না, সাবস্ক্রাইব পাবেন না, একটা সময় আপনার এই কাজের পরে ধৈর্য হারিয়ে ফেলবেন। আর আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আস্তে আস্তে করতে থাকেন একটা সময় দেখা যাবে আপনার কাজের প্রতি আকর্ষণ এসে যাবে, আর সে সময় কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। আর সাকসেস হলে আপনি এই ইউটিউবের টাকা দিয়ে আপনি এসবগুলো কিনতে পারবেন। তাই আমি মনে করে থাকি ইউটিউবিং করতে গেলে কোনো ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। যারা ইনভেস্ট করছে তারা কিন্তু এখন ইউটিউবে টিকে নেই। আমার কাছে অনেক প্রমাণ আছে, আমার পাশে অনেকেই ইনভেস্ট করে অনেক কিছু কিনে ইউটিউবিং শুরু করেছে, একটা সময় দেখা গেছে সে ইউটিউবে টিকে নেই। তার একটাই কারণ, তারা ভিউজ পায়নি, সাবস্ক্রাইব পায়নি, এর জন্য তারা কিন্তু ভিডিও করেছে খুব সুন্দর সুন্দর, বাট তাদের ইউটিউবিং করা সম্ভব হয়নি। এই টাকা দিয়ে এইসবগুলো কেনার পরে বাপ মায়ের পরে প্রেশার দিয়ে তাদের বাপ মায়ের একটা অভিশাপ থাকে, কারণ বাপ মাকে প্রেশার দেওয়া, বাপ মার কাছে সবসময় টাকা থাকে না। আর নিজের ছেলে বলে তারা কিন্তু প্রেশার দিলে তারা সব কিছু কিনে দিতে বাধ্য হয়, যেভাবে হোক তারা কিনে দেয়। তারা সুদ দেনা করেও তাদের ছেলের ইচ্ছা পূরণ করে, আর এই পূরণ করার ক্ষেত্রে তাদের কিন্তু একটা মনের ভিতরে একটা গম্ভীর মেরে থাকে, আর এই গম্ভীর ক্ষেত্রে আপনি ইউটিউবে সাকসেস হতে পারেন না। আপনি ইউটিউবিং করেন আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, একটা সময় সব কিছু হলে আপনি সে সময় বাপ মায়ের পর বলতে পারেন যে আমি এখন বর্তমানে এই পরিস্থিতি আছি, আমার এইসবগুলো লাগবে। সে সময় বাপ মাকে বুঝিয়ে বললে তারা অবশ্যই কিনে দেবে। তো প্রথম অবস্থায় ইউটিউবে আসার আগে যদি আপনি এইসবগুলো প্রেশার দিয়ে ইনভেস্ট করে কিনতে যান এতে কিন্তু আপনি পরবর্তীতে সাকসেস হতে পারবেন না। ওকে, তো আশা করবো আপনাদেরকে আমি বুঝাতে পারছি যে ইনভেস্ট করলে কী হবে। ইনভেস্ট মোটে করা যাবে না এখানে, যে আপনার পরবর্তীতে কেমন হবে এই লাইফটা এটা কিন্তু আপনি বলতে পারবেন না। এটা হয়তো আপনার লাইফ পরিবর্তন করে দিতে পারে, আবার লাইফটা আবার অন্ধকার করে দিতে পারে। এই এমনই একটা প্ল্যাটফর্ম, এখানে যে ইনভেস্ট করে কাজ করবেন এটা কিন্তু সম্ভব না। ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই, আপনার যা আছে তাই নিয়ে আপনি কাজ করা শুরু করে দেন, অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। আর ইনভেস্ট করলে কিন্তু সেইভাবে কাজের উপরে একটা মন মানসিকতা থাকে না। ওকে, সো আশা করবো আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে যদি পেরে থাকে অবশ্যই মাঝবি ভিডিওতে একটা লাইক করবেন, আর শেয়ার করে একজনকে জানার সুযোগ করে দেবেন। আর আই হোক নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।